শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালোই আছি, সুস্থ আছি। আজকে কিন্তু একটু দেরি করে উঠেছি, তাও দেখো কুয়াশা আছে, চারিদিকটা সাদা হয়ে আছে। পাখিগুলো কি সুন্দর কিচির কিচির করছে। পাখিগুলো সকাল সকালে উঠে পাখি কিচির কিচির শুনতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, বলো? আজকে কিন্তু ঘুমটা আমার বেশ হয়েছে, চোখ দুটো দেখো কি ফুলে গেছে, তাই না? তো চলো কথা না বলে কাজ করে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের কি বলো তো বন্ধুরা, সকালে উঠেই তো কাজ করতে হবে, তাই না? আর দেখো আমার দরজার সামনে না, মশারির সামনে কাপড় দিয়ে দিয়েছি, নাহলে ঘুমোতে খুব ঠান্ডা লাগে, রাতে শিশির করে হাওয়া ঢোকে, তার জন্যই কাপড় দিয়ে দিয়েছিলাম। তো সকালে হতে আবার তুলে নিচ্ছি। ও একটা ঠাম্মি এসেছিল আমার সাথে গল্প করছে, এখন প্রায় 10টার মতো বেলা হয়ে গেছে। দেখো বাইরে কি সুন্দর রোদও দিয়েছে। তো আমি এই কাপড়গুলো কম্বলগুলো ভাঁজ করে তারপরে ভাবছি আলাদা কি কাজ করা যায়। এখনও ঘর দেওয়া ঝাড়ু দেওয়া হয়নি, বেলা তো অনেকটাই হয়েছে, শুধু খাওয়া দাওয়া হয়েছে সকালে খেয়ে। তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে, তো আমি এই যে, আর তোমাদের দাদাভাই না গেলে তো বাদ বাকি কাজগুলো করা যায় না, যার জন্যে এখন গেছে। এখন আস্তে 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 করতে হবে, আমার মেয়েও খেলা করছে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখলাম বন্ধুরা চোখের তলেও অনেকটা ঝুল পড়ে গেছে, রোজ রোজ তো চোখের তল ঝাড়ু দেওয়া হয় না, যার জন্যে আর অতটা লক্ষ্যও করা হয় না রোজ। তো আজকে দেখছি যে বেশ ঝুল পড়ে গেছে, তো ঝুলগুলো চলো বের করে নিচ্ছি। আর আমাদের চোখের তলটা তো নিচু, তাই বেশি ঢোকা যায় না। তো দেখো কীরকম ঝুল পড়েছে, ইস, একদিন না এগুলোকে ভালো করে ধোলাই করতে হবে, বুঝতে পেরেছো? তো সেদিনেরও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেদিন আমি আমার ঘরকে ধোলাই করব সেই দিনের ভিডিও। তো আজকে তো আর ধোলাই করছি না, আজকে এমনি ঝাড়ু দিয়ে রেখে দিলাম। ঝাড়ু তো দেওয়া হয়ে গেল, তারপরে ভাবলাম আজকে তো অত রান্নার চাপ নেই, তো ঘরটা মুছিয়েই নিই। দেখো বন্ধুরা ঠান্ডার দিনেও কিন্তু আমি ফ্যান দিয়ে নিয়েছি, কারণ ফ্যান না দিলে তো আমার ঘর শুকোতেই চায় না, আর রোদ তো পড়েই না, আর ফ্যান দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, যার জন্যে ঘরটাও মুছে নিচ্ছি। আজকে তো অত রান্নাবাড়ি করতে হবে না, তো বললামই তো আজকে তো ঘরে সবজিই নেই, কী দিয়ে রান্না করবো বলো তো? যে দুটো ছিল সে দুটো দিয়েই করতে হবে। আজকে তো বিকেলে হাট আছে মঙ্গলবার, তো তোমাদের দাদাভাই বাজারে সন্ধ্যাবেলা আনবে। আর কি বলো তো, আমাদের যদি ঘরটা মুছে না ঘরের সামনে জল জমা হয়ে যায়, এগুলোকে ঝাড়ু দিয়ে না দিলে সেই জমা হয়েই থাকে। আর আমার মেয়ে কী করে এগুলো জল দিয়ে খেলা করতে, আর যেহেতু এখন ঠান্ডার দিন চলে এসেছে জলে খেলা করলে তো ওর সর্দি লাগবে বলো, তাই এগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঘর মুছতে মুছতে দেখছি জোগানিও এসে পড়েছে, তো ঠান্ডার দিন তো গরুগুলোকে গায়ে ছেঁকতে দেরি হয়, যার জন্য দুধ দিতেও কিন্তু দেরি হয়, 10:30-11টা বাজে। তো দেখো এই যে আমাদের জাল দেওয়া হয়ে গেল, আর এই যে অল্প দুটো সেদিন যে কচু তুলেছিলাম না, সেই কচুগুলো ছিল আর দুটো আলু ছিল, এগুলো দিয়ে ডাল বানাবো। তো তোমাদের দাদাভাইয়ের হয়ে, আর ধনে পাতাগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর না, ধনে পাতাগুলো চাটনি বানাবো। তো এই যে ধনে পাতাগুলো বেটে নিচ্ছি, ধনে পাতা মরিচ আর আদা সরি রসুন দুইগুলো দিয়েছি, এগুলো দিয়ে বেটে নিচ্ছি। আজকে তো বললামই যে সবজি ছিল না, যার জন্যে কিন্তু ধনে পাতার চাটনি আর ওই তোমার কচু আলু দিয়ে ডাল বানাবো মাছে, এগুলো দিয়ে বেশ দুপুরের খাওয়া জমে যাবে। শীতের দিনে যাই খাও না কেন খুবই ভালো লাগে।
তো এই যে দেখো আলু কচুর ডাল বানাবো, তো এইভাবে ভেজে নিতে হয় ভালো করে, মরিচ টরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলো, আর তোমরা যদি পাশে থাকো আরও আরও ভালো ভালো ভিডিও আনতে কিন্তু আমি চেষ্টা করি। তো কচুটা তো দেখো ভাজা হচ্ছে, হয়নি এখনও। তো বন্ধুরা, এই মধ্যবিত্ত জীবনে আমরা সকাল থেকে শুরু হয় কাজ করা, আর রাত্রে ঘুমানোর আগ অবধি কিন্তু সেই চলে, সে গরমই হোক আর ঠান্ডাই হোক, শীতের মধ্যেও কিন্তু উঠতে হয় সকালে, নাহলে কি আর একার জীবন তো আরোই কঠিন। ঘুম থেকে না উঠলে খেতে দিবে কে বলো? 10টা অবধি ঘুমিয়ে থাকলেও তো পরে উঠে কাম করতে হবেই, তাই না বলো? আমার কিন্তু ডালটা আজকে খুব সুন্দর হয়েছে।